সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা মনোবিজ্ঞানের আরো একটা ক্লাস নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। তো আজ আমরা শিক্ষণ যে চ্যাপ্টার পড়াচ্ছিলাম আমরা, সেই চ্যাপ্টারের শেষ ক্লাস। তো আমরা এখানে বুদ্ধিভিত্তিক অনেকগুলো শিক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা আজকে শেষের যে দুইটা শিক্ষণ নিয়ে আমরা কথা বলছিলাম, চিরায়ত সাপেক্ষিকরণ এবং করণ শিক্ষণ, এই দুটা শিক্ষণ ব্যাপক ভাবে মনোবিজ্ঞানকে দখল করে আছে। তো আমরা এই শিক্ষণের বিভিন্ন দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসিক্যাল কন্ডিশনিং বা চিরায়ত সাপেক্ষিকরণ, এক্ষেত্রে আমরা কি বলছিলাম যে শিক্ষণটা আমরা সচরাচর দেখতে পাই, এবং আইভান প্যাভলভ এই শিক্ষণের প্রবক্তা, রাশিয়ান শরীরবিদ আইভান প্যাভলভ, যে কারণে 1904 সালে উনি নোবেল প্রাইজ পান এই চিরায়ত সাপেক্ষিকরণের মতো একটা যুগান্তকারী আবিষ্কারের জন্য। তো আমরা আজকে দেখি যে কিভাবে এই দুইটা যে শিক্ষণ প্রক্রিয়া, চিরায়ত সাপেক্ষিকরণ, করণ শিক্ষণ বা সহায়ক শিক্ষণ, এই দুইটা প্রক্রিয়া আসলে কিভাবে অর্জিত হয় এবং এর ভিতরে কোনো সাদৃশ্য বৈসাদৃশ্য আছে কিনা, মানে কোনো যোগসূত্র আমরা তৈরি করতে পারি কিনা। তো শিক্ষণ হচ্ছে কি, আমাদের আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তন, যেটা কিভাবে হয়ে থাকে, অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে, তাই না? কিভাবে শিক্ষণ হলো আমাদের, অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিস অর এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তনকে আমরা বলছি শিক্ষণ। বারবার আমি একটা কথা বলি যে শিক্ষণ হচ্ছে মনোবিজ্ঞানের একটা কোর পার্ট, মানে ভিতরের একটা অংশ, যেটা কিনা মনোবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। কারণ শিক্ষণতাত্ত্বিকরাই সবচেয়ে বেশি গবেষণা করেছে মনোবিজ্ঞানে, এবং মনোবিজ্ঞানে যে এক সময় মনের বিজ্ঞান ছিল, চেতনার বিজ্ঞান ছিল, সেখানে মনোবিজ্ঞানের আধুনিকায়নে এই আমাদের যে শিক্ষণতাত্ত্বিক, তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ ওনাদের গবেষণার কারণে কিন্তু মনোবিজ্ঞান আজকে আচরণের বিজ্ঞান হতে সক্ষম হয়েছে। তাহলে আমরা এই যে শিক্ষণের যে দিকগুলো দেখি, আমরা যে চিরায়ত সাপেক্ষিকরণে আমরা কি দেখছিলাম, সেখানে কিন্তু একটা কুকুরকে নিয়ে গবেষণাটা করা হয়েছে, যে ঘণ্টাধ্বনি এবং মাংসের টুকরা, তাই না? এখানে ঘণ্টাধ্বনি হচ্ছে সাপেক্ষ উদ্দীপক, আর হচ্ছে মাংসের টুকরা ছিল অসাপেক্ষ উদ্দীপক। সাপেক্ষ উদ্দীপক কি, যে প্রতিক্রিয়া তৈরি করতে পারে না, আর অসাপেক্ষ উদ্দীপক সেটা হচ্ছে প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ইংরেজিতে আমরা যদি বলি, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এরকম একটা কন্ডিশন স্টিমুলাস, একটা আনকন্ডিশন স্টিমুলাস। আনকন্ডিশন স্টিমুলাস কি, অসাপেক্ষ উদ্দীপক যে নিজেই প্রতিক্রিয়া তৈরি করতে পারে। যেমন আমরা মাংসের টুকরার কথা বলছি, মাংসের গুঁড়া ক্ষুধার্ত প্রাণী বা কুকুর যদি একটা মাংসের টুকরা দেখে, তাহলে কিন্তু তার মুখে লালা চলে আসবে। কারণ কি, তার ক্ষুধার্ত, সে মাংসের টুকরাটা খেলে তার ক্ষুধা নিবারণ হবে, তাই না? তাহলে কি করে, সে মাংসের টুকরা দেখার সাথে সাথে তার মুখে লালা চলে আসে। এটা মানুষের ক্ষেত্রেও তাই হয়, আমরা যদি তেঁতুল দেখি আমাদের মুখে লালা চলে আসে, তাই না? আমরা খাবার খেতে যাই, আমরাকে বাস্তব জীবনে এগুলো দেখতে হবে। মনোবিজ্ঞানকে, মনোবিজ্ঞান কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না, তাই না? বাস্তব জীবনে আমাদের তো জীবনে প্রতিনিয়ত ঘটে থাকে। তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠেই কি তুমি ডাইনিং টেবিলে গিয়ে শুকনা রুটি খুব তাড়াহুড়ো করে খেতে পারবে, পারবে না। কারণ কি, এই যে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরে যে অবস্থা থাকে, সেখানে কিন্তু লালা গ্রন্থি সক্রিয় ওইভাবে থাকে না, যার ফলে কি হয়, আমি যখন খাবার খেতে যাই তখন দেখি আমার খাবারটা কি হয়, লালা দ্বারা সিক্ত হচ্ছে না। আমার খাবারের সাথে সাথে রুটি খেতে গেলে রুটির সাথে সাথে আমার পানিও খেতে হয়, তাই না? নাহলে ওরা গলা দিয়ে আমাদের খাবারটা নামে না। কিন্তু স্বাভাবিক সময়, দুপুরের খাবারে বা অন্যান্য সময় কিন্তু আমাদের, যখন আমরা সাধারণত খাওয়া জন্য প্রিপারেশন নিই বা খেয়ে থাকি রেগুলার, সেই সময়টা উপস্থিত হওয়ার সাথে সাথে দেখবো আমাদের মুখে লালার পরিক্ষরণের পরিমাণটা বেড়ে যায়, যার ফলে আমাদের খাবার গলদকরণ বা খাবার খাওয়ার জন্য শুকনো খাবার খেতেও আমাদের আর সমস্যা হয় না, তাই না? তাহলে এই যে আমাদের বডির ভিতরেও কিন্তু এই ধরনের কন্ডিশনিং এর সেটিং আগের থেকেই রয়ে গেছে, যে কারণে আমরা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারি। না হলে আমাদের লালা গ্রন্থি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু আমরা কিন্তু স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবো না। এট দ্য সেম ওয়ে কুকুরের ক্ষেত্রে, কুকুর যখন ক্ষুধার্ত তখন সে খাবার দেখলে তার মুখে লালা চলে আসে, হ্যাঁ, যে খাবে, খাওয়ার জন্য তার মুখে লালা চলে আসে।
তো এই যে এইটাই এটার মাধ্যমে কিন্তু কন্ডিশনিংটা দেখানো হয়েছে, কিন্তু বাস্তব জীবনে আমি অনেকগুলো উদাহরণ দেবো, দু একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, যে আমরা যেমন ধোঁয়া দেখলে আগুনের কথা মনে হয়, যে আগুন এবং ধোঁয়া, যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন। কিন্তু আমরা যদি শীতের সময় দেখি একটা জায়গা থেকে ধোঁয়া না, ঠিক একটু এরকম বাষ্প উঠতেছে, তখন মনে হয় যে মনে হয় ওখানে আগুন লেগে গেছে, তাই না? তাহলে কি আমরা দেখি কি আগুনের সাথে একটা ধোঁয়ার একটা রিলেশন তৈরি হয়েছে। একজন বন্ধুকে দেখলে আরেকজন বন্ধুর কথা মনে হয়। হ্যাঁ, পেয়ারে পেয়ারে তারা যদি দীর্ঘদিন একই সঙ্গে চলাফেরা করে, তাহলে আমরা কি দেখি, একজন বন্ধু দেখলে আরেকজনের বন্ধুর কথা মনে হয়, বা একজনকে দেখলে তোমার ক্লাসমেটকে, একজন ক্লাসমেটকে দেখলে আরো অনেক সাথে সাথে আরো অনেক ক্লাসমেটের কথা তোমার মানসপটে ভেসে ওঠে। এগুলাই হচ্ছে চিরায়ত সাপেক্ষীকরণের মূল বক্তব্য। তো চিরায়ত সাপেক্ষীকরণ আমরা দেখছিলাম যে সেই আনকন্ডিশন স্টিমুলাস, কন্ডিশন স্টিমুলাস, এই দুইটা একসাথে দেওয়া হচ্ছিল, প্রথমে ঘন্টা ধরে, তারপরে মাংসের টুকরা, এভাবে কিন্তু কয়েকবার এই ঘটনা করার পরে শুধুমাত্র ঘন্টা ধ্বনি দিলে কুকুরের মুখে লালা আসে। তাহলে এর মাধ্যমে কি হলো, কুকুরের ভিতরে কন্ডিশনিং তৈরি হলো। হ্যাঁ, কুকুর কুকুর দেখলো যে ঘন্টা ধ্বনির সাথে মাংসের টুকরার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, কি কিসের সাথে সম্পর্ক আছে, মাংসের টুকরার সাথে ঘন্টা ধ্বনির একটা সম্পর্ক আছে, যে ঘন্টা ধ্বনি দিলেই তারপরে মাংসের টুকরাটা আসবে, সে তার ক্ষুধা নিবারণ হবে, তাই না? এই যে সে একটা মানে চিন্তার ভিতরে থাকে যে ঘন্টা ধুলি দিলেই তার খাবার আসবে, তাই না? এই এই প্রক্রিয়াকে বলা হচ্ছে যে চিরায়ত সাপেক্ষীকরণ প্রক্রিয়া। আমি সংজ্ঞাতে বলি যে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা হয়, এই স্বাভাবিক উদ্দীপকের সাথে, স্বাভাবিক উদ্দীপক মানে এখানে কি বলা হচ্ছে, মানে মাংসের টুকরা স্বাভাবিক উদ্দীপক, এর সাথে যদি একটা সাপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়া হয়, তাহলে সাপেক্ষ উদ্দীপক যদি সেই প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাহলে আমরা এই প্রক্রিয়াটিকে বলছি সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বা চিরায়ত সাপেক্ষীকরণ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা তৈরি হয়, স্বাভাবিক উদ্দীপকের সাথে একটি সাপেক্ষ উদ্দীপক জুড়ে দিলে সাপেক্ষ উদ্দীপক যদি সেই প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাহলে আমরা এটা বলছি ক্লাসিক্যাল কন্ডিশনিং বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। আর এই যে প্রক্রিয়া, এখানে সাপেক্ষ উদ্দীপক কি ঘণ্টাধ্বনি, সাধারণ উদ্দীপক কি লাল সরি মাংসের টুকরা, তাই না? এভাবে কিন্তু আমরা দেখছিলাম পেয়ারে পেয়ারে, তাই না, যে আমরা যদি কন্ডিশন স্টিমুলাস প্লাস আনকন্ডিশন স্টিমুলাস, হ্যাঁ, এইভাবে দিলে কুকুরের মুখে কি হবে, লালাকরণ হবে। হ্যাঁ, তারপরে আমরা এইভাবে কয়েকবার চালাতে থাকবো, কন্ডিশন স্টিমুলাস প্লাস আনকন্ডিশন স্টিমুলাস, এভাবে কয়েকবার চালানোর পরে আমরা শুধু কি করব, কন্ডিশন স্টিমুলাস দিব, মানে ঘন্টা ধ্বনি দিব, দেখবো কি লালাকরণ হবে, সেক্ষেত্রেও লালাকরণ হবে। মানে কন্ডিশন স্টিমুলাস আনকন্ডিশন স্টিমুলাস পেয়ারে পেয়ারে বা জোড়ায় জোড়ায় অবস্থান মানে উপস্থাপনের ফলে একসময় দেখা যাবে যে আনকন্ডিশন স্টিমুলাসও সরি কন্ডিশন স্টিমুলাস ওই প্রতিক্রিয়া তৈরি করেছে। এখানে কন্ডিশন স্টিমুলাস কি, ঘন্টা ধ্বনি, আনকন্ডিশন স্টিমুলাস কি, মাংসের টুকরা, তাই না? তাহলে আমরা এভাবে কিন্তু আমরা চিরায়ত সাপেক্ষীকরণটা হয়ে থাকে। তো আমরা এখানে দেখলাম যে চিরায়ত সাপেক্ষীকরণ আরো আরো কতগুলো, যেমন এটা কি বলা হয়, চিরায়ত সাপেক্ষীকরণ অর্জন হয়ে গেল, তাই না? এরপরে হবে কি অবলুপ্তি, অবলুপ্তি কিভাবে হবে, অবলুপ্তি এখন আমরা মাংসের টুকরা দিব না, শুধু কন্ডিশন স্টিমুলাস বারবার দিতে থাকবো, কন্ডিশন স্টিমুলাস বারবার দিতে থাকবো, রিপিট করতে থাকবো, কন্ডিশন স্টিমুলাস মানে ঘন্টা ধ্বনি বারবার আমরা কি করব, রিপিট করতে থাকবো। তো এক সময় দেখা যাবে যে লালাকরণ আর হচ্ছে না, লালাকরণ আস্তে আস্তে কমতে কমতে এক সময় বন্ধ হয়ে গেছে। কারণ কি, তখন কিন্তু তার ওই অসাপক্ষী উদ্দীপক সাথে দেওয়া হচ্ছে না, মাংসের টুকরা দেওয়া হচ্ছে না, ফলে তার ক্ষুধাও নিবৃত্ত হচ্ছে না, যার ফলে কুকুর দেখতেছে যে শুধু ঘন্টা ধ্বনি কি তার পেট ভরবে, ভরবে না, সুতরাং তার লালাকরণ আস্তে আস্তে কমে আস্তে আস্তে এক সময় বন্ধ হয়ে গেছে আর লালাকরণ হচ্ছে না। হ্যাঁ, এরপরে যদি আমরা ওই প্রাণীটিকে দীর্ঘক্ষণ আমরা যদি রেস্ট দিয়ে দিই বা তাদের মানে তাকে যদি আমরা একদিন বা 6 ঘন্টা 12 ঘন্টা পরে যদি আবার পুনরায় ল্যাবরেটরিতে এনে আবার শুধু ঘন্টা ধ্বনি দিই, মানে সাপেক্ষ উদ্দীপক যদি আবার দিই, তাহলে দেখা যাবে তার মুখে আবার লালা চলে আসছে।
মানে কি এর আগে যে ঘটনা ঘটলো আর লালাক্ষরণ যে হয় না বারবার কন্ডিশন স্টিমুলাস দেওয়ার পরে মানে বেল শুধু বেল দিচ্ছি লালাক্ষরণ হলো বেল দিচ্ছি লালাক্ষরণ আস্তে আস্তে কমে গেল কারণ তার সাথে মাংস টুকরা দেওয়া হচ্ছে না যে কারণে তার কি হলো লালাক্ষরণ আস্তে আস্তে কমে যাচ্ছে এই যে লালাক্ষরণ আস্তে আস্তে আমরা কমে যাচ্ছে এখানে আমরা কি এই ঘটনাকে বলছি অবলুপ্তি বা এক্সটেনশন অবলুপ্তি হ্যাঁ তারপরে আমরা যখন আবার তাকে আমরা রেস্ট দিতেছি তারপরে হঠাৎ করে আবার আমরা দেখি কি তার লালাক্ষরণ শুরু হয়ে গেছে এটাকে আমরা বলছি স্বতঃস্ফূর্ত পুনরাগমন এইভাবে কিন্তু চলতে থাকে আমাদের বাস্তব জীবনে এই ঘটনা চলতে থাকে এটা গেল আমাদের ক্লাসিক্যাল কন্ডিশন অপারেন্ট কন্ডিশনিং ঠিক আরেকটা থিম যেটা থর্নডাইকের কথা বলছিলাম আমরা ওই যে বুদ্ধিভিত্তিক শিক্ষণের ভিতরে থর্নডাইকের গবেষণা বলতেছিলাম যে ল অফ রেডিনেস ল অফ ইফেক্ট ল অফ এক্সারসাইজ তাই না যে বন্ড সাইকোলজি বা সংযোগ মনোবিজ্ঞানের যে প্রবক্তা থর্নডাইক থর্নডাইকের কাজকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য মূলত স্কিনার এই মনোবিজ্ঞানী স্কিনার কি করেন এই মনোবিজ্ঞানের এই পরীক্ষণটা পরিচালনা করেন এই পরীক্ষণ প্রক্রিয়াকে বলা হয় সহায়ক শিক্ষণ প্রক্রিয়া বা করণ শিক্ষণ প্রক্রিয়া তো করণ শিক্ষণ প্রক্রিয়ার মূল বক্তব্য হচ্ছে যে আমরা যে আচরণকে প্রশ্নিত করি সেই আচরণ করার টেন্ডেন্সিটা বেড়ে যায় হ্যাঁ তো এটাই কিন্তু থর্নডাইকের কথা ছিল যে আমরা যে আচরণকে প্রশ্নিত করব বা যেখানে আমরা বলবৃদ্ধি দেব বলবৃদ্ধি হচ্ছে কি যা প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে হ্যাঁ বলবৃদ্ধি শিক্ষণের ক্ষেত্রে তাহলে বলবৃদ্ধি কিন্তু একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ বলবৃদ্ধি সম্পর্কে তোমরা একটা ধারণা অবশ্যই থাকতে হবে বলবৃদ্ধি বা রেনফোর্সমেন্ট হচ্ছে সেই সকল অবস্থা বা উপকরণ যা কিনা আমাদের প্রতিক্রিয়ার মাত্রাকে বাড়িয়ে দেয় হ্যাঁ তা এখন বলবৃদ্ধিকে দুই ভাগে মূলত ভাগ করা হয় একটা হচ্ছে ধনাত্মক বলবৃদ্ধি আর একটা হচ্ছে ঋণাত্মক বলবৃদ্ধি ধনাত্মক বলবৃদ্ধি ঋণাত্মক পজিটিভ রেনফোর্সমেন্ট নেগেটিভ রেনফোর্সমেন্ট পজিটিভ রেনফোর্সমেন্ট হচ্ছে সেই সকল বলবৃদ্ধি যেগুলা ইনক্লুড করলে বা দিলে প্রতিক্রিয়াটা ভালো হয় বা প্রতিক্রিয়ার মাত্রাটা বেড়ে যায় হ্যাঁ যেমন একজন ছাত্রকে পড়াশুনো করলে তাকে আমরা যদি থ্যাংকস দিই ধন্যবাদ জানাই বা তাকে যদি আমরা চকলেট দিই তাহলে কিন্তু তার এই যে পড়াশোনার প্রতি তার আগ্রহটা আরো বেড়ে যায় এটাকে বলা হচ্ছে পজিটিভ রেনফোর্সমেন্ট বা ধনাত্মক বলবৃদ্ধি আর ঋণাত্মক বলবৃদ্ধি কি সেটাও কিন্তু প্রতিক্রিয়া প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু প্রতিক্রিয়া বেড়ে যাবে তোমরা আবার মনে করো না যে ঋণাত্মক বলবৃদ্ধি মানে হয়তো সেসব উপাদান যা প্রতিক্রিয়াকে কমিয়ে দেয় না হ্যাঁ যেমন আমরা যদি বলি যে শাস্তি এটা কিন্তু শাস্তি দিলে কিন্তু মানুষ কাজ করবে আবার কাজ নাও করতে পারে তাই না তাহলে আমরা এটাকে ঋণাত্মক বলবৃদ্ধি বা ধনাত্মক বলবৃদ্ধির হিসাবে এটা আমরা ফেলতে পারি না এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু আমাদের ঋণাত্মক বলবৃদ্ধি হচ্ছে সেই সকল উদ্দীপক বা সেই সকল অবস্থা যেটা অপসারণ করার ফলে আমাদের প্রতিক্রিয়ার মাত্রা সুন্দর হয় বা স্ট্রং হয় বা বন্ডটা বেড়ে যায় বা আমাদের প্রতিক্রিয়া ভালো হয় যেমন আমরা এক জায়গায় কাজ করতেছি সেখানে অনেক গন্ডগোল হচ্ছে গোলযোগ হচ্ছে একটা ক্লাস আমি নিতেছি প্রচন্ড গোলমাল হচ্ছে চারিদিকে তো আমি যদি এই গোলমালটা অপসারণ করতে পারি হ্যাঁ গোলমালটাকে আমি ওই এনভায়রনমেন্ট থেকে বন্ধ করতে পারি যে কোনোভাবেই হোক আমি সাউন্ড প্রুফ রুম তৈরি করে হোক অথবা বাইরের কোলাহল বন্ধ করে হোক তাহলে কি হলো আমার গন্ডগোল বা নয়েজ অপসারণ হলো আমার ক্লাস নিতে সহজ হলো আমার ক্লাসটা সুন্দর হলো তাই না তাহলে এখান থেকে আমি কি করলাম নয়েজকে অপসারণ করে দিলাম তারপরে কি হলো আমার ক্লাসটা কাম অ্যান্ড কোয়াইট এবং সুন্দরভাবে আমি পরিবেশন বা আমি কন্ডাক্ট করতে সক্ষম হলাম তাহলে এখানে গোলমালটা কি এটাকে বলা হচ্ছে নেগেটিভ রেনফোর্সমেন্ট যেটা কিনা আমাদের ক্লাসের পারফরমেন্সে বাধা সৃষ্টি করতেছিল তাহলে এখানে গোলমালকে আমরা অপসারণ করার ফলে কি হলো আমাদের যে প্রতিক্রিয়াটা সেটা সুন্দর হলো এবং আমাদের কাজটা স্ট্রেন্থেন হলো তো আমরা তাহলে দেখলাম ধনাত্মক বলবৃদ্ধি ঋণাত্মক বলবৃদ্ধি হ্যাঁ বলবৃদ্ধি কি যা প্রতিক্রিয়ার মাত্রাকে বাড়িয়ে দেয় সেটাই হচ্ছে বলবৃদ্ধি বা রেনফোর্সমেন্ট তাহলে ধনাত্মক বলবৃদ্ধি হচ্ছে যেটা অ্যাড বা অ্যাডিশন করার ফলে
সংযোগ করার ফলে আমাদের প্রতিক্রিয়ার মাত্রা সুন্দর হয় বা বেড়ে যায়, আর নেগেটিভ বলবৃদ্ধি হচ্ছে সেই সকল বলবৃদ্ধি যেটা অপসারণ করার ফলে আমাদের প্রতিক্রিয়া স্ট্রেন্থেন হয় বা বেড়ে যায়। তো আমি যেমন গোলমাল একটা ঋণাত্মক বলবৃদ্ধি, তাই না, পুরস্কার একটা ধনাত্মক বলবৃদ্ধি, এইভাবে কিন্তু আমরা বলবৃদ্ধিকে, আর শিডিউল অফ রেনফোর্সমেন্ট আছে, এটা আমরা পরে তোমাদের আরো উপরের ক্লাসে আমরা পড়াবো শিডিউল কিভাবে রেনফোর্সমেন্ট কখন দিলে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, তার একটা নির্দিষ্ট অনুসূচি আছে, সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব উপরের ক্লাসে। তো আমরা সহায়ক শিক্ষণে এসে দেখলাম যে থন্ডাইকের কাজকে কে এগিয়ে নিয়ে গেল, আরো বেশি একটু এগিয়ে নিয়ে গেল কোন মনোবিজ্ঞানী, স্কিনার, মনোবিজ্ঞানী স্কিনার। সে একটা স্কিনার একটা বাক্স বানালো এবং সেখানে কিন্তু একটা ইঁদুরের উপরে গবেষণা করা হলো। সেই গবেষণায় দেখা গেল যে তাকে তার যে সে যদি সঠিক প্রতিক্রিয়া যত করতে পারে তার সে পুরস্কৃত হচ্ছে, সঠিক প্রতিক্রিয়া করলে সে পুরস্কৃত হচ্ছে। তার মানে এখানে আগে করণ আচরণ করতে হবে, তারপরে সে কিন্তু সে কি পাবে, পুরস্কার পাবে। করণ আচরণ এবং পুরস্কার এই দুইটা কিন্তু একসাথে হচ্ছে না, আগে তাকে সঠিক আচরণ করতে হচ্ছে তারপরে সে পুরস্কৃত হচ্ছে। আর আমরা আগে কি করতেছিলাম, আগেই কিন্তু আমরা উদ্দীপক দিচ্ছিলাম আর যার ফলে তার ভিতরে প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল, এই হচ্ছে মেন কথা। তো আমরা সহায়ক শিক্ষণ থেকেও আমরা জানতে পারি যে কিভাবে আমাদের কোনো আচরণ শক্তিশালী হয়, কোন আচরণ যে আচরণগুলো শক্তিশালী হবে, কোন আচরণগুলো যেগুলো যে আচরণগুলোকে আমরা পুরস্কৃত করব বা রেনফোর্সমেন্ট দেবো। রেনফোর্সমেন্ট কি, যা প্রতিক্রিয়ার মাত্রাকে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে রেনফোর্সমেন্ট। আমরা দুই ক্ষেত্রে রেনফোর্সমেন্ট ছিল, প্রথম ক্ষেত্রে রেনফোর্সমেন্ট কি ছিল, মাংসের টুকরা, আর দ্বিতীয় ক্ষেত্রে রেনফোর্সমেন্ট কি ছিল, এখানেও কিন্তু খাবার দেওয়া হয়েছে স্কিনারের বাক্সের ভিতরে এবং প্রাণীটাকে এখানে সে যখনই সঠিকভাবে সেটা আটকানো ছিল, একটা প্রাণীকে আটকানো ছিল, সে কিন্তু যদি লিভারে সঠিকভাবে কম্প্রেস করতে পারে তাহলে কিন্তু সে বের হয়ে গিয়ে তার পাশে দেখতে পাচ্ছে খাবারটা সে খেতে সক্ষম হয়। এভাবে যে যতগুলো সঠিক আচরণ, সে যত তাড়াতাড়ি সঠিক আচরণ করে তত তাড়াতাড়ি সে এই ধরনের প্রতিক্রিয়া করতে তার পক্ষে সুবিধা হয়। তো আমরা এভাবে চাহিদা সাপেক্ষিককরণ এবং করণ শিক্ষণের ভিতরে একটা সম্পর্ক স্থাপন তৈরি করতে পারি। সেই সম্পর্কের ভিত্তিতে আমরা কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা একটু তুলনামূলক একটু আলোচনা করে নেব, তাহলে তোমাদের কি হবে এই চাহিদা সাপেক্ষিককরণ করণ শিক্ষণ সম্পর্কে আরো একটু স্বচ্ছ হবে ধারণাটা। আমরা বলতেছি ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, মনে হচ্ছে তোমরা মনে করতেছো যে কি অনেক কঠিন কিছু, আসলে কিছুই না। আমাদের বাস্তব জীবনে এই শিক্ষণ, শিক্ষণ মানে কি, শিক্ষণ হচ্ছে আমাদের আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তন, তাই না। আমরা জন্মের পরে কি থাকে, আমাদের মনটা একদম সাদা একটা পেজের মতো থাকে, হ্যাঁ, লকের কথা, জন লক, মাইন্ড ইজ এ টেবুলা রাজা, মনটা একটা সাদা স্লেটের মতো, হ্যাঁ। এখানে কি কি হয়, এখানে আমরা যদি লেখি, এই যে আমি একটা দাগ দিলাম, আমার মনের উপরে একটা দাগ দিলাম, আর এটাই আমার মনের ভিতরে ছাপ তৈরি হলো, আর এই ছাপটাই কি হলো, এই ছাপটাই হচ্ছে আমার অভিজ্ঞতা, হ্যাঁ। আমার আমি জন্মগ্রহণ করছি একেবারে সাদা একটা এরকম একটা বোর্ডের মতো একটা সাদা পেজ নিয়ে, কিন্তু আমি সব দেখতেছি, শুনতেছি, ইন্টারাকশন করতেছি, তাই না। এইভাবে 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 আমার ভিতরে কি হচ্ছে, একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, এগুলাই কিন্তু আমার অর্জন বা শিক্ষণ। এই যে শিক্ষণটা হচ্ছে কিভাবে হচ্ছে, হ্যাঁ, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে কোশ্চেনের আনসার, সেটাই কিন্তু শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে। যে আমি যে একটা মনটাটা সাদা ফলকের মতো, জনলকের কথা, তা আমি তো সাদা ফলক নিয়ে জন্মগ্রহণ করেছি, তাহলে আমার এই পরিস্থিতিটা, আমি যে এত অভিজ্ঞ হলাম কিভাবে হলাম, যে প্রক্রিয়ার মাধ্যমে আমি এত অভিজ্ঞ হয়েছি সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া, হ্যাঁ। যে আমরা দেখে শিখছি, তাই না, একজনকে একজনকে দেখে শিখছি, হ্যাঁ, বাবাকে দেখে শিখছি, মাকে দেখে শিখছি, শিক্ষককে দেখে শিখছি, এই যে শিক্ষার এগুলো মডেলিং বলা হচ্ছে, তাই না। বিভিন্নভাবে কিন্তু আমরা আমাদের পরিবেশের থেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের শিক্ষণ পেয়ে থাকি বা গ্রহণ করে থাকি। সেই প্রক্রিয়ার ভিতরে স্থায়িত্ব সাপেক্ষিককরণ, করণ শিক্ষণ, যে আমরা যে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, বিভিন্ন ধরনের শিক্ষণ,
প্রচেষ্টা ভুল পদ্ধতির মাধ্যমে শিক্ষণ, অনেক ধরনের শিক্ষণ প্রক্রিয়া রয়েছে, সবগুলাই কিন্তু আমাদের এই যে অভিজ্ঞতার ঝুলিকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দিচ্ছে, এবং আমরা একসময় সোফিস্টিকেটেড হচ্ছি। কার মাধ্যমে? শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে। তো যাই হোক, আমরা এখন আমি তোমাদেরকে বলবো যে কতগুলো জিনিস দায়িত্ব সাপেক্ষে করে এবং কোন শিক্ষণের ভিতরে একটা ব্রিজ তৈরি করা, দুইটার ভিতরে কি সাদৃশ্য বৈসাদৃশ্য কি আছে সেগুলো একটু হাইলাইট করে নেওয়া। তো আমরা চিরায়ত সাপেক্ষীকরণে আমরা দেখছিলাম, তো আমরা কতগুলো ইয়ের মাধ্যমে দেখছি কাজের প্রকৃতি। হ্যাঁ, চিরায়ত সাপেক্ষীকরণে কি ধরনের কাজ করা হয়, করণ শিক্ষণে কি ধরনের কাজ করা হয়। চিরায়ত সাপেক্ষীকরণে আমরা দেখলাম যে আগে কি করা হলো, এখানে কিন্তু এনিম্যালকে, কুকুরটাকে ফিক্সড করে রাখা হয়েছে, তাই না? সে নড়াচড়া করতে পারে না, তাকে খাবার ঘন্টা ধরে দেওয়া হচ্ছে এবং খাবার তার মুখের সামনে যান্ত্রিকভাবে দেওয়া হচ্ছে, তারপরে সে প্রতিক্রিয়া করছে। অন্যদিকে আমরা দেখলাম যে করণ আচরণের ক্ষেত্রে বা করণ শিক্ষণের ক্ষেত্রে এখানে কিন্তু প্রাণী ফ্রিলি মুভমেন্ট করতে পারে, সঠিক আচরণ করলে সে ফ্রি মুভ করে খাবার সংগ্রহ করে খেতে পারে, মানে তার ভিতরে যে প্রতিক্রিয়াটা সেটা অনেকটা স্বতঃস্ফূর্ত। কিন্তু আমরা চিরায়ত সাপেক্ষীকরণে দেখলাম কুকুরটাকে টাইট করে বেঁধে রাখা হয়েছে এবং একটা যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, তাই না? তো আমরা জানি যে এটা একটা আর্টিফিশিয়াল, অনেকটা কৃত্রিম, তাই না? আর প্রথমটা কিন্তু অনেক কৃত্রিম, কারণ এখানে কুকুরকে একটা বাক্সের ভিতরে নেওয়া হয়েছে, তাই না, বা একটা যন্ত্রের ভিতরে বেল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তোমরা যদি তোমাদের বইয়ের যে ছবিটা আছে, আমি তোমাদের বইয়ের ছবিটা দেখো, এখানে দেখতে পাচ্ছ কিনা, এই যে তাহলে দেখো যন্ত্রটার ভিতরে এই দুটো কুকুরটাকে বেঁধে রাখা হয়েছে বেল দিয়ে, দেখো এই যে বেল দিয়ে বাঁধা, এখানে এখানে বেল দিয়ে বাঁধা। হ্যাঁ, তোমরা যোগেন্দ্র স্যারের বইয়ের 168 পেজে দেখবে এই পিকচারটা রয়েছে, এই পিকচারটা তোমরা একটু দেখে নিও যে এখানে কিন্তু একটা যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কুকুরকে বেঁধে রাখা হয় এবং তাকে প্রতিক্রিয়া করতে দেওয়া হয়। হ্যাঁ, মাংসের টুকরা দেওয়া হয়, ঘন্টা দিয়ে দেওয়া হয়, মাংসের টুকরা দেওয়া হয় এভাবে। কিন্তু আমরা FB স্কিনারের যে করণ সহায়ক শিক্ষণ, সেখানে কিন্তু এনিম্যালকে ফ্রিলি ছেড়ে দেওয়া হয়, কিন্তু একটা নির্দিষ্ট বাক্সের ভিতরে রাখা হয়, যে বাক্সের সঠিক হাতল থাকে, একটা সঠিক প্রতিক্রিয়া করার মাধ্যমে সে কিন্তু কি করে, সঠিক আচরণ করে এবং সে পুরস্কৃত হয় বা তার খাবার পায়, এভাবে করা হয়। হ্যাঁ, বলবর্ধক, এর পরের কন্ডিশন হচ্ছে বলবর্ধক। বলবর্ধক কি আমি বলছিলাম, যা প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে বা স্ট্রেন্থেন করে, সেটাকে বলা হচ্ছে বলবর্ধক। উভয় ক্ষেত্রে কিন্তু বলবর্ধক ব্যবহার করা হয়। প্রথম ক্ষেত্রে কি ধর বলবর্ধক ব্যবহার করা হয়, মাংসের টুকরা। দ্বিতীয় ক্ষেত্রে বলবর্ধক খাবার, যে কোনো ধরনের খাবার দেওয়া হয়, ইঁদুর যে খাবারটা খায়, গম হতে পারে, চাল হতে পারে, এগুলো দেওয়া হয়। হ্যাঁ, তো আমরা বলবর্ধক এখানে কিন্তু প্রথমে বলবর্ধক দেওয়া হয়, তারপরে কিন্তু সঠিক আচরণ করে, মানে বলবর্ধক এখানে মাংসের টুকরা দেওয়া হচ্ছে, আগে মাংসের টুকরা দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু তার মুখে লালা আসছে। হ্যাঁ, কন্ডিশন রেসপন্স। তো এখানে আগে দেওয়া হচ্ছে কোথায়, করণ চিরায়ত সাপেক্ষ। করণ শিক্ষণে কিন্তু বলবৃদ্ধিটা পরে আসে, সঠিক আচরণ করবে, সঠিক প্রতিক্রিয়া করবে, তারপরে তার খাবারটা আসবে, তাই না? তাহলে বলবর্ধক দুই জায়গায় দুই ভাবে, একটাই প্রথমে আসতেছে বলবর্ধক, আর একটা পরে আসতেছে বলবর্ধক। প্রথমে আসতেছে ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে, প্রথমে বলবর্ধক দেওয়া আসছে বা দেওয়া হচ্ছে, এবং অপারেন্ট কন্ডিশনিংয়ে সেকেন্ড, মানে তার একটা সঠিক প্রতিক্রিয়া করার পরে আসতেছে। তাহলে একটাই প্রথমে আর একটা হচ্ছে পরে, এই হচ্ছে পার্থক্য বলবৃদ্ধির ক্ষেত্রে, এই পার্থক্য আমরা দেখতে পাই। এরপরে স্বাধীনতা, স্বাধীনতার কথা আমি বলছিলাম যে অধিক মাত্রায় স্বাধীন থাকে কি সহায়ক শিক্ষণে, মানে স্কিনারের যে শিক্ষণ প্রক্রিয়া, সেখানে কিন্তু প্রাণীটা সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করে, কারণ তাকে টাইট করে বেঁধে রাখা হয় না, বরং সে ফ্রিলি ছোটাছুটি করতে থাকে এবং সঠিক প্রতিক্রিয়া করার পরে কিন্তু তার কি দেওয়া হয়, আমরা বলবৃদ্ধিটা দিয়ে থাকি। আর চিরায়ত সাপেক্ষীকরণে প্রাণীটাকে স্পেসিফিক বা একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা হয়। হ্যাঁ, আজকের ক্লাসটা অনেকটা তোমাদের মানে খুব মানে যান্ত্রিকতার ভিতর দিয়ে যাচ্ছে, আমি জানি, কারণ এটা একেবারে বইয়ের ভিতরে না ঢুকলে কিন্তু এটা বোঝা অসম্ভব। হ্যাঁ, এটা
শিক্ষণ প্রক্রিয়াটা তোমাকে বই পড়তে হবে, আমি কি কথাগুলো বলতেছি সেটা মিলিয়ে নিতে হবে। যেহেতু এখন অনলাইন ক্লাস, তাই না, এটা আমি তো হাতে কলমে তোমাকে দেখাতে পারছি না, বা তোমাকে প্রতিক্রিয়াটা আমি নেওয়া সম্ভব হচ্ছে না। আমি যদি অন্য মাধ্যমে ক্লাস নিতে পারতাম, তাই না, জুমের মাধ্যমে, তাও হয়তো কিছুটা আমি করতে পারতাম। আমরা হয়তো দেখি জুমে টুমে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করা যায় কিনা, কোনো ক্লাস নেই, ক্লাসে রিভিউ টিভিউ করা যায় কিনা, তাহলে তোমরা সঠিকভাবে তোমাদের প্রতিক্রিয়াটা আমি জানতে পারবো, তোমাদের আসলে জ্ঞানের গভীরতা কতটুকু হচ্ছে। তো যাই হোক, তাহলে স্বাধীনতার ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথম ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা নাই। হ্যাঁ, চিরায়ত সাপেক্ষীকরণে স্বাধীনতা কম, কিন্তু করণ শিক্ষণের ক্ষেত্রে আমরা তাদের স্বাধীনতা দেখতে পেলাম, বা তাকে ফ্রিলি আমরা মুখ করার জন্য তাকে আমরা ছেড়ে দিলাম এবং সে ফ্রিলি মুখ করে খাবার খেয়ে সে কিন্তু সন্তুষ্টি অর্জন করলো। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু সন্তুষ্টি অর্জন, তাই না, কি খাবার ক্ষুধার্ত প্রাণী খাবার খেয়ে সন্তুষ্টি অর্জন করবে, তাই না। এখানে বলবর্ধক হিসাবে দুই ক্ষেত্রে দেওয়া হচ্ছে, প্রথমে বলবর্ধক দেওয়া হচ্ছে, পরে বলবর্ধক দেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, পরে দেওয়া হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং বলবর্ধক। বলবর্ধক কি, এই কথা বারবার আমি বলতেছি, যা প্রতিক্রিয়ার মাত্রাকে বাড়িয়ে দেয়। এখানে বলবর্ধক হচ্ছে খাবার, বলবর্ধক বিভিন্ন ধরনের হতে পারে। সক্রিয়তার কথা বলছি, সক্রিয়তা, তাহলে আমরা সক্রিয়তার ক্ষেত্রে দেখলাম যে সক্রিয়তা হচ্ছে উভয় ক্ষেত্রে কিন্তু প্রাণী সক্রিয় থাকে। এখন আমার আমার এখানে মনে হচ্ছে সক্রিয়তা এখানে কিন্তু একটা কৃত্রিম পরিবেশ তৈরি হয় চিরায়ত সাপেক্ষীকরণে, তাই না। এখানে কুকুর যেহেতু টাইট করে বাঁধা হয়েছে, সে কিন্তু ভয়ও পেতে পারে, একটা এনিম্যাল, তাই না, তাকে টাইট করে বেল দিয়ে বাঁধা হয়েছে। সুতরাং এই মেশিনের ভিতরে সে অভ্যস্ত হতে কিন্তু একটা তার সময় লাগে। কিন্তু আমরা যদি এফবি স্কিনারের ওটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু স্বতঃস্ফূর্ত আচরণ পাবো ওখানে আমরা, ওখানে কোনো কৃত্রিম আচরণ নেই। এখানে অনেকটা কৃত্রিম আচরণ হতে পারে, কারণ বেল দিয়ে বাঁধার পরে একটা প্রাণীর ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, সেই প্রতিক্রিয়াটা কিন্তু স্বাভাবিক হওয়ার কথা না। আস্তে আস্তে অভ্যস্ত, মেশিনে অভ্যস্ত হয়ে গেলে সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যে কোনো একটা নতুন অ্যানিম্যালকে যদি আমরা এফবি স্কিনারের বক্সে এনে দিই, তাহলে কিন্তু আমরা একই ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া পেয়ে যাব। এভাবেই পারে তারা তাহলে আমরা বলতে পারি। এরপরে আছে নির্ভরযোগ্যতা, তাই না। তাহলে আমরা মোর সবচেয়ে বেশি নির্ভরযোগ্য আচরণ কোথায় পাবো, করণ শিক্ষণের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ এখানে স্বতঃস্ফূর্ত কৃত্রিমতা নাই, তাহলে এখানে নির্ভরযোগ্য হয় এবং এই আচরণটা অনেক দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ, অপেক্ষা কিন্তু ওই যে চিরায়ত সাপেক্ষীকরণের থেকে করণ শিক্ষণের যে আচরণটা, এটা দীর্ঘস্থায়ী হয়। কারণ ওখানে কিন্তু মাংসের টুকরার সাথে লালা, মাংসের টুকরের সাথে ঘন্টা ধ্বনি দিলে লালা আসতেছে, শুধু ঘন্টা ধ্বনি দিলে একসময় কিন্তু লালা আসা বন্ধ হয়ে গেল, তাহলে কি হলো, এটি স্থায়ী হলো না। আবার আবার যদি আমি কিছুক্ষণ পরে আবার দিই, তাহলে শুধু ঘন্টা ধ্বনি দিলেও লালা আসতেছে। হ্যাঁ, কম্পারেটিভলি স্থায়ী, কিন্তু ওরকম স্ট্রং না, তাই না। তো এই কারণে এই নির্ভরযোগ্যতা বেশি, নির্ভরযোগ্যতা কি, ভুলের পরিমাণ কম থাকা। এই নির্ভরযোগ্যতার কথা মানে রিলায়েবিলিটি, হ্যাঁ, যে ভুল কম হওয়া, যে আমার ভিতরে শুদ্ধতা, বিশুদ্ধতা কত, একটা লার্নিং এর বিশুদ্ধতা। এখানে নির্ভরযোগ্যতা বলতেছে, বলতে বোঝানো হয়েছে একটা শিক্ষণের বিশুদ্ধতা, কতটা নির্ভুল বা কতটা বিশুদ্ধ বা কতটা সেটা স্ট্রেংথ আর কত বেশি, হ্যাঁ, মানে রিয়েল কতটা, শিক্ষণের মাত্রাটা কত রিয়েল বা প্রাকৃতিক, সেটা হচ্ছে তার নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা কথাটার সাথে তোমরা উপরের ক্লাসে আরো মানে পরিচিত হবে। হ্যাঁ, নির্ভরযোগ্যতা, যে ভুলের পরিমাণ কম থাকা, কিভাবে একটা জিনিসকে নির্ভরযোগ্য করে, হ্যাঁ, আমরা বলি না ওই মানুষটা নির্ভরযোগ্য, তার মানে কি, সে ভুল কম করে বা তাকে বিশ্বাস করা যায়, এরকম নির্ভরযোগ্য। আচ্ছা, সাপেক্ষ উদ্দীপক, আচ্ছা উদ্দীপক, সাপেক্ষ উদ্দীপক, দেখো উদ্দীপক দুটাতেই কিন্তু, একটা আগে দেওয়া হচ্ছে, একটাতে পরে দেওয়া হচ্ছে সাপেক্ষ উদ্দীপক। তো সাপেক্ষ উদ্দীপক একটা ক্ষেত্রে দেখো, এই সাপেক্ষ উদ্দীপক কেন বলা হচ্ছে, কারণ এখানে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, পরেরটার ক্ষেত্রে কিন্তু প্রতিবর্তী ক্রিয়া যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত, এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই। যে ঘণ্টা ধ্বনির সাথে মাংসের টুকরার একটা সংযোগ তৈরি, এরকম কোনো ব্যাপার নাই, মানে সঠিক প্রতিক্রিয়া করলেই কিন্তু সে খাবার পেয়ে যাচ্ছে, এভাবে কিন্তু তার সাপেক্ষ উদ্দীপকটা দেয়া হচ্ছে। আচ্ছা, সংকেত, সংকেত প্রথম ক্ষেত্রে ঘন্টা ধরে দেওয়া হচ্ছে, সেকেন্ড ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ঘন্টা ধরে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র সঠিক প্রতিক্রিয়া করলেই সে খাবার পেয়ে যাচ্ছে। মানে এক্ষেত্রে তোমার এত মানে ওয়াইড কোনো ইয়ে নাই, রেঞ্জ নাই,
তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু এটাকে রেগুলেট করতে পারছো, তাই না? তো এইভাবে আমরা সংকেত, উভয় ক্ষেত্রে আমরা সংকেত ব্যবহার করছি, কিন্তু একটাতে বেশি একটাতে ওরকম টাইট না। এরপর আছে উদ্দীপক। উদ্দীপক হচ্ছে যা আমাদের প্রতিক্রিয়া তৈরি করে থাকে, যেমন মাংসের টুকরো একটা উদ্দীপক, ঘন্টা ধ্বনি একটা উদ্দীপক, তাই না? উদ্দীপক হচ্ছে ওরকম একটা জিনিস যা আমাদের প্রতিক্রিয়া তৈরি করে, ঘন্টা ধ্বনি একটা উদ্দীপক যা প্রতিক্রিয়া তৈরি করতেছে, তাই না? তো এভাবে কিন্তু আমরা সঠিক প্রতিক্রিয়া তৈরির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা কিন্তু আচরণকে স্ট্রেন্থেন করতে পারি। তাহলে উদ্দীপক হচ্ছে সেই সকল বস্তু যা আমাদের ভিতরে প্রতিক্রিয়া তৈরি করে। মনোবিজ্ঞানে কিন্তু উদ্দীপক অনেক বিশাল একটা জায়গা দখল করে রাখছে। তো আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের আরো 25 নম্বর থাকবে ব্যবহারিক, সে ব্যবহারিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো, এবং আর কোনো বাদ বাকি কোনো বিষয় থাকে আলোচনা করব। আর তোমাদের ম্যাডাম শিক্ষণ এর সাথে যে স্মৃতির যে অংশটা আছে বা বিস্মৃতির কারণ, এগুলো নিয়ে ক্লাস নিবে। তো তোমরা সবাই ভালো থাকে, আজকে এই পর্যন্ত, অনেক ধন্যবাদ তোমাদের।